আরিফুর রহমান আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন ওমরা করার পদ্ধতি বিস্তারিত আলোচনা করবেন কোথায় নিয়ত করব বা এহরাম বাঁধব হোটেলে গিয়ে এহারাম বা নিয়ত করলে হবে কিনা কোথায় কোথায় কি কি করতে হবে সঠিক পদ্ধতি ওমরা কীভাবে করব দেখুন ওমরা এটি চারটি কাজের সমান নয় মোট চারটি কাজ আপনি সুচারুরূপে সুন্দররূপে করলে ইনশাল্লাহ দিল্লা ওমরা সম্পাদিত হয়ে যাবে তার প্রথমটি হলো এহরাম পরিধান করা দ্বিতীয়টি হলো তফ করা তৃতীয়টি হলো সাই করা এবং চতুর্থটি হলো মাথা মুন্ডন করা পুরুষা মেয়েরা তাদের চুল ছোট করা এই চারটি কাজ সুসমাপ্ত করতে পারলেই সাল্লাহ ওমরা সুসম্পন্ন হয়ে যাবে এর মধ্যে এহরাম আমরা কোথায় পাবো এহরাম বাঁধার জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে যে এহরাম বাঁধব আমরা মূলত মিকাত থেকে কিন্তু যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমরা বিমানে করে ওমরা করতে যাই মিকাতের উপর দিয়ে বিমান চলে যায় সেখান থেকে নেমে মিকাতে এহরাম পরা সম্ভব নয় সেজন্য আমরা যার যার দেশ থেকে হরাম করে যাই আর যদি কারোর সুযোগ থাকে বিমানে হেরাম পড়ার কিংবা ট্রানজিট ফ্লাইট থাকলে মিকাতে খুব কাছাকাছি গিয়ে এরাম পড়ার চেষ্টা করতে পারে সেটা ভালো হয় এরাম পুরুষদের জন্য শিলাবিহীন দুটি কাপড় একটি পরিধান করার একটা গায়ে দেওয়ার আর এরাম পরিধান করার পর মিকাতে যখন আমরা নিয়ত করে ফেলব যদিও আমরা আগে হ্যারাম পরে ফেলবো নিয়ত করব মিকাত থেকে কারণ প্রতিটা ফ্লাইটেই আপনার ওমরাগামী বা মক্কাগামী যাত্রীদেরকে ওমরার যাত্রীদেরকে ফ্লাইটে বলা হয় ঘোষণা দেওয়া হয় যে তারা এখন মিকাত ক্রস করতে যাচ্ছেন বিধায় যেন নিয়ত করে নেন অতএব যখন আমরা নিয়ত করে ফেলবো লাভবাইকরাতন বলে এর মধ্য দিয়ে আমরা শুরু হবে যদিও কাপড় আগে আমরা পড়েছি কিন্তু আমরা আরম্ভ হবে তখন থেকে এবং বিধিবিধান সবগুলো প্রযোজ্য হবে তখন থেকে এরপর থেকে আমরা তালবিয়া পড়তে থাকবো লাভবাইকাল্লাহমাই কালিকালা কালাবাই কিনাল এ তালবিয়া পুরুষ উচ্চস্বরে আর নারীরা নীরবে পড়তে থাকবেন এর পাশাপাশি এহরাম পরার পর থেকে নিয়ে এহরামে নিষিদ্ধ কাজগুলো আর করা যাবে না সেটি হলো কোনো প্রাণী কেউ হত্যা করতে পারবো না এহরাম যারা পরিধান করেছেন বা হ্যারাম নিয়ন্ত্রণ করেছেন তারা সেই সাথে শরীরের কোনো পশম চুল নখ ইত্যাদি কাটা যাবে না এবং সুগন্ধি আমরা মাখবো না গায়ে মাখবো না সেই সাথে আমাদের সুগন্ধি আমরা কেউ মানে এরপর থেকে এহরাম আমরা পারফর্ম করার করে শেষ করার পর্যন্ত কেউ কোথাও আমরা সুগন্ধি ব্যবহার করব না সেই সাথে আপনার এহরামের নিষিদ্ধ যে সমস্ত বিষয় আছে যেমন মিকাতের এরিয়াতে কোনো প্রাণী হত্যা করা এগুলো থেকে বিরত থাকতে হবে এই কাজগুলো আমরা করব না মাথা ঢাকবো না পুরুষরা এবং সেই সাথে সেলাই বিশিষ্ট কোনো পোশাক আশাক আমরা পরিধান করবো সেটা আন্ডারওয়্যার হোক কিংবা গেঞ্জি হোক ইত্যাদি তাহলে এহরাম পরে তালবিয়া পাঠ করতে শুরু থাকা এবং এহরামের নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকা এর মধ্য দিয়ে আমাদের ওমরা শুরু হলো এরপর আমরা যখন মক্কায় চলে যাব হোটেলে গিয়ে রেস্ট করে অথবা যখন সুবিধা হয় তখন আমরা গিয়ে প্রথমে তফ করব। তফের প্রত্যেকটা চক্করের আলাদা কোনো দোয়া নাই বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে হাজিরো আসাদ পাথরকে হাতের বামে রেখে আমরা হাত দিয়ে ইশারা দিয়ে আল্লাহ আকবর বলে তফ শুরু করব বাইতুল্লাহর চতুর্পাশে একবার ঘুরে আসলাম একটা চক্কর হলো এভাবে সাতটা চক্কর আমরা দেওয়ার পর আমাদের তফ শেষ হবে এই তফের সময় কবুল হয় নিজে মনের যে কোনো ভালো আকাঙ্ক্ষাগুলো কালাসমাতালের কাছে নিবেদন করার খুব দারুণ একটি সময় এটি আর হাজর আসাদ পাথরের ঠিক আগের যে কোনটা কাবার যে চারটা কোনা আসাদ পাথর আগের কোনাটাকে রকিনই বলা হয় এবং হাজর আসাদ পাথর এর মধ্যবর্তী জায়গাটাতে রব্বা আতিনাফিদুনিয়া হাসানা ওয়াফিল আখেরাতে হাসানা ওকিনা আদাহ এ দোয়াটি বিশেষ করে পাঠ করবো এছাড়া পুরো জায়গা জুড়ে বিশেষ করে আমরা দোয়া করবো আল্লাহ প্রশংসা করবো নফিসের প্রতি দূরত প্রেরণ করব তাহলে এহরাম হলো এবং তফ হয়ে গেল এবং এই তো আফে অর্থাৎ প্রথম যে তো আফটা আমরা করছি উমরার যে তো অফ সেই তো আফটাতে পুরুষরা তারা এহরামের কাপড়টা ডান কাঁধের নিচে দিয়ে অর্থাৎ বগলের নিচ দিয়ে বাম কাঁধের উপর আমরা রেখে এই ডান কাঁধটা খালি রাখবো এবং তফ শেষে আবার কাঁপটা আমরা ঢেকে দিই তফের মধ্যে নামাজের সময় হলে তখন আমরা ঢেকে ফেলব আর এই পুরো সময় জুড়ে আমরা যখন তফ করতে থাকবো প্রথম চারটি চক্করে সম্ভব হলে একটু জোরে জোরে হাঁটব পুরুষরা পরের চক্করগুলোতে স্বাভাবিক হাঁটব আর মেয়েরা এ সমস্ত অবস্থায় স্বাভাবিকই থাকবেন মেয়েরা এরামের কাপড়ের মধ্যে তাদের স্বাভাবিক পোশাকই পরবেন অতিরিক্ত সাজসজ্জা ইত্যাদি থেকে বিরত থাকবেন এবং যথাসম্ভব তারাও নীরবে তালুইয়া পাঠ করতে থাকবেন আর তাদের মুখমণ্ডল তারা পরপুরুষের দৃষ্টিতে আসবে এরকম আশঙ্কা তৈরি হলে তখন তারা ঢেকে ফেলবেন আর অন্য সাধারণ অবস্থায় তারা খোলা রাখবেন সাধারণত আজকাল ওমরার সময়টাতে প্রচুর মানুষ থাকে চতুর্পাশ মুখে সরাসরি কোনো ন্যাকাপ না বেঁধে ক্যাপ ট্যাপ ইত্যাদি দিয়ে কোনো কাপড় ঝুলিয়ে দিয়ে আমরা পর্দা এবং ওমরা একই সঙ্গে করতে পারি তফ শেষ হয়ে গেলে এরপরে তফের দুই এক নামাজ পড়বো প্রথম রাখা সুরে এক আফর দ্বিতীয় গাছ সুরা এখ্লা পড়াশোনা না তো অন্য কোনো সুরা পড়লে আদায় হয়ে যাবে এর পাশাপাশি সেটি জমজম পানি পান করা জমজম পানি একটু শরীরে মাখানো মাথায় দেওয়া মুখে দেওয়া এবং সেই সাথে আপনার হাজরা আসদ পাথর এবং বাইতুল্লার যে দরজা এই দুটা মধ্যবর্তী জায়গা যেটাকে হাতিমে কাবা বলা হয় যেটাকে আপনার আপনার কী বলে এটাকে দোয়া কবুলের গুরুত্বপূর্ণ একটা জায়গা মিজাবের রহমত সেখানে আমরা হাত রেখে দোয়া করতে পারি যদি সুযোগ হয় কিন্তু অনেক ভিড় থাকে আজকাল সেটা সম্ভব হয় না হাসপাতাল পাথর চুমা দিতে গিয়ে কাউকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ নেই যাই হোক তফ শেষ হওয়ার পর আপনাকে সাইনবোর্ড ইন্ডিকেট করবে যে এদিকে সাই টু মাসা লেখা থাকবে সেখানে গিয়ে আপনি সাফা পাহাড় উপর দাঁড়িয়ে প্রথম কেবলামুখী হয়ে আহ লাইল্লাহ আশারিক আল্লাহ মুল কলহুল হামদুল্লাহ কুল্লি শেখ কদির পড়বেন

এরপর আপনি হাজর আসাদ এরপর আপনি সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড় দিকে রওনা দিবেন দুই সবুজ লাইটের মধ্যে একটু জোরে হাঁটবেন মারোয়া পাহাড়ে গিয়ে আবার একইভাবে সাফা পাহাড়ে যেরকম দোয়া করেছেনভাবে দোয়া করবেন এবং সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড় থেকে আবার সাফা পাহাড়ে আসবেন সাফা থেকে মারোয়া গেলেন একটা চক্কর হয়ে গেল আবার আসলেন আরেকটা চক্কর হয়ে গেল যে গিয়ে আসা একটা চক্কর না বরং যাওয়া একটা আসা আরেকটা এবার আমার সাতটা চক্কর হবে সাফা থেকে শুরু হবে মারোয়া গিয়ে শেষ হবে চক্কর চর পর চলাকালীন সময় আপনি যে কে রাস্তা হেল্প করতে পারেন আল্লাহর কুদরত নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন মক্কার ইতিহাস নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন সেই সাথে জমজমার পানি এবং এই সাফা মারোয়া আল্লাহ নিদর্শন সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন আপনার সাইজ যখন শেষ হয়ে গেল এরপর বাকি থাকলো শুধু মাথা মুন্ডন করা পুরুষের মাথা মুন্ডন করা সুন্নাত কোনো কারণে মাথা মুন্ডন কেউ করতে না পারলে পুরো মাথার চুলকে ছোটো করবেন তাহলে উমরা সম্পাদন হয়ে যাবে সালাম তাহলে তাহলে চারটি কাজ হয়ে গেল যে এহরাম, তফ সাই এবং মাথা মুন্ডন করা অথবা মাথার চুল ছোট করা মেয়েরা চুল ছোটো করলেই হবে এক বা দুই ইঞ্চি তার চুলের আগা থেকে কেটে ফেটে হয়ে যাবে ইশাল্লাহ এই এভাবে আমাদের উমরা সম্পূর্ণ হয়ে যাবে বাকি সময়টা আমরা হারামে এবাদবন্দি করবো এবং মদিনা যাওয়া তফে গেলে মদিনা যাওয়া এবাদবন্দি করবো ঈশাল্লাহ তাহলে তাহলে পুরো ওমরার বিবরণটা কিন্তু আমরা সংক্ষেপে হলো দেওয়ার চেষ্টা করেছি আয়সা মোরতাজ আপনি লিখেছেন মদিনায় না গেলে কি হজ হবে মদিনায় না গেলেও হজ হবে হজ মক্কায় সম্পন্ন হয়ে যায় তবে বিভিন্ন দেশ থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ জীবনে একবার মাত্র বাক্যেও একাধিকবার খুব বার তো আমাদের যাওয়া সুযোগ হয় না সাধারণত আমরা হজ করতে গেলে সেখানে হজ করলাম মক্কাতে করে মদিনা নবী সাল্লাহামের মসজিদ নামাজ না পড়ে তার কবর সালাম না দিয়ে আমরা চলে আসবো নিশ্চয়ই এটা একান্ত প্রয়োজন না হলে একান্ত অসুবিধা না থাকলে এটি করা আমাদের উচিত না সেটা ভিন্ন বিষয় কিন্তু হজ হয়ে যাবে মক্কাতেই যদি কোনো না যায় হজ তার জন্য আটকা থাকবে না